কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা বাসায় সুস্থ নিরাপদে আছো, সেটা প্রত্যাশা করছি। আজকে আমি তোমাদের সাথে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের আব্বাসীয় খলিফা আবুল আব্বাস আসাফা সম্পর্কে আলোচনা করব। গত ক্লাস আমি আব্বাসী খেলাফত প্রতিষ্ঠা তথা আব্বাসীয় খলিফা আবুল আব্বাস আসাফা, আবু জাফর আল মনসুর, হারুন রশিদ, আমিন ও মামুন সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম। আজকে আমি তোমাদের সাথে আবুল আব্বাস আসাফা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আবুল আব্বাস আসাফা সম্পর্কে তোমরা যা যা জানতে পারবে, আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠা, রাজধানী স্থানান্তর, উমাইয়াদের নিধনযজ্ঞ, বিদ্রোহ দমন, প্রশাসন, চরিত্র, কৃতিত্ব। আব্বাসী খেলাফত প্রতিষ্ঠা, ৭৫০ সালে আব্বাসী খেলাফত প্রতিষ্ঠিত হয়। ৭৫০ সালে জাবর তীরে জাবের যুদ্ধে দ্বিতীয় মারওয়ান তথা উমাইয়া দেশের খলিফা দ্বিতীয় মারওয়ানের পরাজয়ের সাথে সাথে উমাইয়া খেলাফতের পরিসমাপ্তি ঘটে, আব্বাসী খেলাফতের শুভ সূচনা হয়। আব্বাসীয়রা রসুল করিম ইসলামের চাচা আল আব্বাসের বংশধর। একদা ৭৫০ সালে উমাইয়াদের শেষ খলিফা দ্বিতীয় মারওয়ান জাবের যুদ্ধে পরাজয়ের সাথে সাথে উমাইয়া খেলাফতের পরিসমাপ্তি ঘটে, আব্বাসী খেলাফতের শুভ সূচনা হয়। আব্বাসী খেলাফতের প্রতিষ্ঠাতা হচ্ছে আবুল আব্বাস আসাফা, তার হাত ধরেই আব্বাসী খেলাফতের শুভ সূচনা হয়। রাজধানী স্থানান্তর, আবু উমাইয়া খলিফাদের রাজধানী ছিল সিরিয়ার দামেস্কে। আবুল আব্বাস আসাফা নতুন রাজধানী করেন ফোরাত নদীর তীরবর্তী আল আনবার নামক স্থানে, যেটির নতুন নাম প্রদান করেন তার পূর্বপুরুষের নাম অনুসারে আল হাশিমিয়া। সেখানে তিনি আল হাশিমে নামক একটা রাজপ্রাসাদ নির্মাণ করেন। এরপরে উমাইয়াদের নিধনযজ্ঞ, তিনি ফিলিস্তিনে আবু ফুট্রস নামক স্থানে ৮০ জন উমাইয়া বংশের লোককে হত্যা করা হয়, যার কারণে আবুল আব্বাসের উপাধি হয় আসাফা তথা রক্ত পিপাসু। আসাফা শব্দের অর্থ হচ্ছে রক্ত পিপাসু, সেই জন্য তাকে আবুল আব্বাস আসাফা বলা হয় তাকে। এরপরে বিদ্রোহ দমন, সিরিয়া এবং মেসোপটেমিয়া বিদ্রোহ দেখা দিলে আবুল আব্বাস আসাফা তার চাচা আবদুল্লাহকে বিদ্রোহ দমনে বিশাল বাহিনী সহ প্রেরণ করেন, সাথে তার ভাই আবু জাফর আল মনসুর বিদ্রোহ দমনে অংশগ্রহণ করে। ওয়াসিতে ইয়াজিদ ইবনে হুবাইরা আবদুল্লাহ ইবনে হাসানকে খলিফা বলে ঘোষণা করে বিদ্রোহ করলেন। আবুল আব্বাস আসাফা এ বিদ্রোহ নির্মূলে আবু জাফর আল মনসুর ও
হাসান বিন কাহতাবকে প্রেরণ করেন। সেখানে ইয়াজিদ এবং তার পুত্র সহ নিহত হয়। এরপরে প্রশাসন তিনি বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে শাসনকর্তা হিসেবে নিয়োগ করেন। আবু জাফর কি ইরাক, আজারবাইজান এবং আর্মেনিয়ায়, চাচা দাউদ ইবনে আলীকে সিরিয়ায়, সুলাইমান ইবনে আলীকে বসরায়, আবু মুসলিমকে খোরাসানে, আবু আইয়ুবকে মিশরের শাসনকর্তা নিযুক্ত করেন। বার্মাকি বংশীয় খালেদ বিন বার্মাকে প্রধান অর্থ সচিব এবং আবু সালামাকে উজির পদে নিয়োগ করেন। চরিত্র কৃতিত্ব একথায় আমরা এটাই বলতে পারি, খলিফা আবুল আব্বাস আসাফার মাধ্যমে উমাইয়া বংশের পরিসমাপ্তি ঘটে, আব্বাসীয় বংশের শুভ সূচনা হয়। তার মাধ্যমে 750 সালে আব্বাসী খেলাফত প্রতিষ্ঠা হয়। আগামী ক্লাস আমি তোমাদের সাথে আবুল আব্বাস আসাফার ভাই আবু জাফর আল মনসুর সম্পর্কে আলোচনা করব। আবু জাফর আল মনসুর 754 সালে খেলাফতের মসনদে আসীন হন। আশা করি তোমরা আজকে আবুল আব্বাস আসাফা সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছ। আগামী ক্লাস ইনশাল্লাহ আবু জাফর আল মনসুর সম্পর্কে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এই পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। সবাইকে আবার ধন্যবাদ।